আসসালামু আলাইকুম জুজুটি জিঙ্কা জীবন যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন সবাই আছেন কেমন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে জানেন মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ মামলা করেছেন শারণ চৌধুরীর বিরুদ্ধে কিন্তু যেদিন মুনিয়া হত্যাকাণ্ডের শিকার হয় সেদিন কি বলেছিলেন এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা আত্মহত্যা নয় বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে বসুন্ধরা এমডি আনবীরের মূল হত্যাকারী এখন আমি তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে কঠিন শাস্তি দাবি করছি তো কত টাকার বিনিময়ে তিনি হঠাৎ পাল্টে গেলেন এবং শারণ চৌধুরীর দিকে আঙ্গুল উঠালেন দুঃখজনক মুনিয়ার লাশ নিয়ে ব্যবসা করছে তার বড় ভাই এবং তার বোন তার বড় ভাই যিনি এখন মুনিয়ার জন্য এত দরদি হয়ে উঠলেন সে কিন্তু ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন তিনি প্রায় ওষুধ বিক্রি করে থাকেন এখন বোনকে বিক্রি করার পায়তারা করছেন তাও মৃত বোনকে তাই টাকার বিনিময়ে এখন নতুন করে তিনি পাল্টে গেলেন এবং শারণ চৌধুরীর দিকে আঙ্গুল উঠালেন এখন সেই ভাইয়ের মামলার বিষয়ে বোন কি বলল অভিভাবকের নাম করে যদি এই মামলা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে টাকার বিনিময়ে ওইটার জন্য আমার অবশ্যই কথা আছে আমার আত্মীয় স্বজন যে তাদের সাথে যুক্ত হয়ে এটা করবে না এটারও কোনো গ্যারান্টি নেই আমি তো মনে করি বোনও ব্যবসা করছে কেন বলছি জানেন এই বোন কিন্তু জানে যে এই মুনিয়াকে মেরে ফেলার জন্য সায়েমের মা সায়েমের স্ত্রী সাবরিনা সোবহান চেষ্টা করছে গত বছর এরকম একটা টানাহেসার ঘটনা ঘটেছিল কিন্তু মুনিয়ার বড় বোন কিন্তু মামলা দিল শুধুমাত্র আনবীরের বিরুদ্ধে তাও সে বুঝতেছে যে এটা হত্যা কিন্তু মামলা দিল আত্মহত্যার কিন্তু প্রশাসন তো অত্যন্ত আন্তরিক ছিল প্রশাসন কিন্তু এখনও ফরেন্সিক বিভাগকে নতুন করে অনুরোধ করেছে যে এটা বিষ পানে হত্যা হতে পারে ধর্ষণের পর হত্যা হতে পারে তাই নতুন করে ফরেন্সিক রিপোর্টগুলো রাখবে তারপরে আপনারা আমরা সিদ্ধান্তে পৌঁছাবো তার মানে প্রশাসন শুধুমাত্র ন্যায় বিচারের পক্ষে হাঁটছে কিন্তু টাকার বিনিময়ে খেলছে তার বোন এবং ভাই যা দুঃখজনক যা দুঃখজনক যা দুঃখজনক আমরা চাই ক্ষমতা প্রভাব প্রতিপত্তির কাছে বিচারহীনতার সংস্কৃতি যেন এদেশে চালু না হয় না হলে ভবিষ্যতে আরও বিভিন্ন কোম্পানির এমডিরা পুংনামি করবে এবং সেই পুংনামির শিকার আমার আপনার পরিবার হতে পারে যে কোনো পরিবার হতে পারে যা দুঃখজনক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম